হবে শনিবার থেকে হাওয়া বদল হবে। কি বদল হবে আমরা জানবো, কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কি জানাচ্ছে ওয়েদার অফিস? দীর্ঘদিনের যে প্রতীক্ষা বা অপেক্ষা, সেই প্রতীক্ষা বা অপেক্ষার অবসান কি খুব সম্ভবত শনিবারের পর হতে চলেছে? অন্তত হাওয়া অফিসের নাওকাস্ট যে পূর্বাভাস, তাতে কিন্তু এরকম একটা সুস্পষ্ট ইঙ্গিত মিলছে। কারণ নাওকাস্ট বলছে, নাওকাস্ট আমি দর্শকদের বোঝার সুবিধার জন্য বলি, সর্বশেষ আবহাওয়ার যে লেটেস্ট গতি প্রকৃতির যে আপডেট, সেই আপডেট বলছে যে শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবার এই দক্ষিণবঙ্গেরই কোনো কোনো জেলায় শনিবারেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। রবিবার থেকেই আক্ষরিক অর্থে গোটা বঙ্গের হাওয়া বদলের একটা প্রবল সম্ভাবনা, এবং এক্ষেত্রে রবি, সোম এবং মঙ্গলবারের মধ্যে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলা, সেখানে ঝড়, বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে অবশ্যই কোথাও কোথাও কালবৈশাখীর একটা সুস্পষ্ট পূর্বাভাস এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং নিঃসন্দেহে এত সকাল সকাল এই খবর যখন আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে পাওয়া যায়, তখন খুশি না হয় উপায় থাকে না। কারণ এই নিয়ে 58 দিন হয়ে গেল, কলকাতা শহর ছিটে ফোটা বৃষ্টির মুখ পর্যন্ত দেখেনি। গোটা মার্চ মাস, গোটা এপ্রিল মাস অতিবাহিত করার পরেও কালবৈশাখীর দেখা না মেলার পরে ঠিক মে মাসের একদম শুরুতেই খুব সম্ভবত ভীষণ ভীষণ ভালো খবর নিয়ে বঙ্গে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী, অন্তত হাওয়া অফিসের এমনটাই পূর্বাভাস। অয়ন, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিগত দুদিন অন্তত পক্ষে কালকেও আমরা দেখেছি টেম্পারেচার খানিকটা ডাউন, শহর কলকাতার ক্ষেত্রে যদি দেখি পারদ খানিকটা নেমেছে, কিন্তু এই যে অস্বস্তি সূচক সেটা কিন্তু চরমে ছিল। মানে গরমের তাপমাত্রা দিয়ে যদি বিচার করি তাহলে তাপমাত্রা কমলে পরেও আমাদের কিন্তু অস্বস্তিটা একই রকমভাবে বজায় ছিল। একেবারেই, এবং কলকাতা শহরের গরমের প্যাটার্ন কিন্তু এটাই, ঘাম প্যাচ প্যাচে গরম, যেখানে ঘন ঘন জামা ভিজে যাবে, শরীর থেকে জল বেরিয়ে যাবে, ঘন ঘন ওয়ারেস খেতে হবে। পশ্চিমাঞ্চলের গরমের প্যাটার্নটা আলাদা, যে গরমটা পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল সহ পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে পড়ে, টিপিক্যাল সেই গরমটা কলকাতায় পড়ে না। হ্যাঁ, এবার তারও ব্যতিক্রম হয়েছে, কলকাতাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এটাও ঠিক যে এপ্রিল মাসে কিন্তু কলকাতা শহরে যদি বিগত 10 বছরের রেকর্ড দেখা যায়, তাহলে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। কিন্তু যে বছর 42 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল শহর কলকাতায়, সে বছর কিন্তু ওই এপ্রিল মাসেই উপর্যুপরি দুটি কালবৈশাখী আমরা পেয়েছিলাম। সমস্যাটা হয়ে গিয়েছে, তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়েছিল কিন্তু আমরা কালবৈশাখী পাচ্ছিলাম না, এবং তার মধ্যে কলকাতা শহরের তাপমাত্রা এখন অনেকটাই সহনীয়। কিন্তু কলকাতা শহরের আবারও বলছি টিপিক্যাল যে গরম, অর্থাৎ ঘাম প্যাচ প্যাচে অস্বস্তিকর গরম, সেই গরম কলকাতায় অন্তত আজও সারাদিন বহাল থাকবে। তার কারণ 87% আপেক্ষিক আর্দ্রতা, অস্বস্তি সূচক প্রায় 90% কাছাকাছি, এই অবস্থায় আংশিক মেঘলা আকাশে আমরা আজও দিনভর গলদঘর্ম হব, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার পাশাপাশি এটাও বলছি, তুমি যখন কলকাতা এবং দক্ষিণবঙ্গের কথা বলছো, তখন একটু উত্তরের কথাও তোমার থেকে জেনে নেবো। কারণ নারায়ণ আমাদের প্রতিনিধি গতকাল জানাচ্ছিলেন দক্ষিণবঙ্গের মানুষজন এবার উত্তরে চলে যাচ্ছেন, কারণ সেখানে স্বস্তিদায়ক আবহাওয়া, বৃষ্টিপাত হচ্ছে, বেশ ভালো ওয়েদার। উত্তরবঙ্গের জন্য হাওয়া অফিস আলাদা করে কিছু কি বলেছে? প্রথমেই বলে রাখি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে দার্জিলিংয়ের পার্বত্য এলাকা, কার্শিয়ং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পাটলি, কোচবিহার, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু আবার উত্তরবঙ্গেরই কোনো কোনো জেলা, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পাটলি, মুর্শিদাবাদ, যেটার কিছুটা অংশ উত্তরের দিকেই, ফরাক্কার ওই পাটটা, এখানে এখনও পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতিই রয়েছে। এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে ঘাম প্যাচপ্যাচে আবহাওয়া, আংশিক মেঘলাকা, সেটা কিন্তু অন্তত আজকে যে জেলাগুলির কথা আমি এইমাত্র বললাম সেটা পাচ্ছে না, সেখানে আজও তাপপ্রবাহ মতোই একটি পরিস্থিতি সাস্টেন করছে। কিন্তু আমূল রদবদলটা যখন আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গে ঘটবে, তার কিছুটা দাক্ষিণ্য উত্তরবঙ্গ পেতে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে সমতলের জেলায় বৃষ্টি সে অর্থে পূর্বাভাস নেই, কিন্তু তাপমাত্রা আগামীকাল থেকে, অর্থাৎ শুক্রবার থেকে, গোটা বঙ্গেই একটু কমবে, কিছুটা সহনীয় পরিস্থিতি হবে। এবং তারপর অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে সেই যে নির্দিষ্ট নাওকাস্ট বা আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, অর্থাৎ বৃষ্টি। এই বৃষ্টি ছাড়া কিন্তু কোনোভাবেই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা গোটা বঙ্গের কোথাও থাকছে না। অতএব আমাদের অপেক্ষা করতে হবে আগামী রবি, সোম এবং মঙ্গলবার রাজ্যবাসী। একেবারে অয়ন, তুমি ঠিকই বলেছো। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।